তাই আগেতে হয় আমার জন্ম, শোনো খেপা তারপরে জন্ম হয় দাদা। বাউল উল্টা কথা বলে, প্রথম বড় ভাইয়ের জন্ম হয়, তারপর মেজো সেজো পরপর, কিন্তু বাউল বলছেন ছোট থেকে আস্তে আস্তে বড়ই চলে যাচ্ছে। তাই খ্যাপা আজকের এই মায়েদের আসরে এসে একটু বলবেন, তাই আগেতে হয় আমার জন্ম, ও খ্যাপা তারপরে জন্ম হয় আমার দাদা। আবার দাদার জন্ম হতে হতে দেখলাম জন্ম নিল বাবা পণ্ডিত হাবা, আমার এই কথাটার জবাব দিয়ে যাবা পণ্ডিত হাবা, কথাটির জবাব দিয়ে যাবা পণ্ডিত হাবা, কথাটির জবাব। আগেতে হয় আমার জন্ম, মানে আমি ছোট ভাই, তারপর জন্মায় দাদা, আবার দাদার জন্ম হতে হতে, আবার দাদার জন্ম হতে হতে জন্ম নিল বাবা পণ্ডিত হাবা। জলে যে সবাইকে ধোয়াই, বলো ভাই জলকে ধোয়াই কেবা, বাউল বললেন পৌষ সংক্রান্তিতে জয়দেব মেলা স্নান করতে যাই, আবার অনেক মায়েরা আমাদের ওইদিকে কাকদ্বীপ সাগরে স্নান করতে যায়। জল যে সবাইকে ধোয়ায়, তাহলে জলকে ধোয়ায় কেবা, ওই জলকে ধোয়ায় পবন বাতাস, জলকে ধোয়াই পবন বাতাস, তাহলে ওই জল ওই পবনকে ধোয়াই কে বা পণ্ডিত হাবা। আমরা সবাই গুরু গুরু বলি, তাহলে গুরুর গুরু কেবা, গুরুর গুরু বলে সবাই, শোনো খেপা গুরুর গুরু কেবা,
আমার পাণ্ডবদের গুরু কৃষ্ণ, আমার পাণ্ডবদের গুরু কৃষ্ণ। তাহলে ওই কৃষ্ণের গুরু কে বা পণ্ডিত হবা, কথাটার জবাব কি দিবা, পণ্ডিত হবা কথাটার জবাব দিয়ে যাবা। মামা বলে সবাই, বলো ভাই মামার মামা কে বা। আমি যখন বাচ্চা ছিলাম আমার মা আমার ঠাকুমা হাত ধরে টেনে নিয়ে বলতো, ওই দেখ নাতি, ওই দেখ ওই তোর মামা, মামার মামা, ওই এক চাঁদ মামা। শুধু আমার একার মামা নয়, আপনারা যারা আছেন সবার মামা চাঁদ মামা, তাই না? তাই বাউল বললে মামা মামা বলে সবাই, বলো ভাই মামার মামা কে বা। মামার মামা যদি চাঁদ মামা হয়, তাহলে ওই চাঁদের মামা কে বা পণ্ডিত হবা, কথাটির জবাব কি দিবা, পণ্ডিত হবা কথাটির জবাব দিয়ে যাবা। আগে তে হয় আমার জন্ম, তারপর জন্মায় দাদা। দাদার জন্ম হতে হতে, দাদার জন্ম হতে হতে জন্ম নিল বাবা। একটা আছে এপার আর একটি আছে ওপার, এই এপার আর ওপার এই দুটোর মাঝখানে, এটি জানতে গেলে গুরুর চরণ ধরা ছাড়া উপায় নেই। তাই বাউল বলে খেপারে যাইতে পারবি না ওপারে, ওই এক মন যার সেই যেতে পারে। Thank you.
করে আমি আছে খারা, ও সে থাই রাধা রানী পার করে, হায় ভোলা মন ভোলা মন রাধা রানী পার করে। দেখতে কেমন, তানার বাসস্থান কোথায়, তিনি কি খেতে ভালোবাসে। তাই বাউল বললে করে লাল করে শক্ত করে দেয়, গুরু সেই শিষ্যকে কেমন ভাবে শিষ্যকে তৈরি করতে হবে সেটা গুরুই জানে। তাই বাউল বলে, ও যেমন স্বর্ণকারে সোনা চেনে, সীতাই গৌর হরিবল হরিবল হরিবল, ও যেমন স্বর্ণকারে সোনা চেনে, ও সোনা মেজে ঘষে লয় তার বলি, হায় ভোলা মন ভোলা মন মেজে ঘষে লয় তার, দিও না
নদীতে ঝাঁপ দিও না তুমি, সাঁতার জানো না। গুরু ধরে সাঁতার শেখো যেন অকালে প্রাণ দিও না, দিও না। নদীতে ঝাঁপ দিও না তুমি, সাঁতার জানো না। নদীতে ঝাঁপ দিও না তুমি। অকালে প্রাণ দিও না, দিও না, দিও না। নদীতে ঝাঁপ দিও না, সাঁতার জানো না তুমি, ঝাঁপ দিও না বন্ধু, সাঁতার জানো না। যার নদীর ধারে বাস, তার ভাবনা বারো মাস। যার নদীর ধারে বাস, তার ভাবনা বারো মাস। কেন না কোন সময় ঝড় তুফান এসে নদীর ঢেউ লেগে আমার ঘরটা ভেঙে যাবে? তাই বাউল বলেন, যার নদীর ধারে বাস, ভাবনা বারো মাস। আবার কোন সময় এই উঠবে তুফান, ভাঙবে বসবাস। তোমার চোদ্দ পুরুষ তলিয়ে গেল, তোমার চোদ্দ পুরুষ তলিয়ে গেল ওই নদীতে, জানো না, জানো না, জানো না। নদীতে ঝাঁপ দিও না তুমি, সাঁতার জানো না তুমি, ঝাঁপ দিও না বন্ধু, সাঁতার জানো না। যত সাধন ভজন ভাই ওই নদীতে হয়। আগে বলেছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। যত সাধন ভজন ভাই ওই নদীতে হয়, ভগবান ওইখানে বিরাজিত রয়। সৃষ্টিকর্তা তোমার ঘরে, আবার সৃষ্টিকর্তা তোমার ঘরে, তুমি তারে চিনলে না, জানলে না। তা কি করে জানবো গুরুর কাছে না গেলে যা হয়? বাউল বললেন, অনেক মায়েরা আছে ছোট সাতটা শুধু মেয়েই হয়ে যাচ্ছে, ভগবানের কাছে কাঁদছে, ঈশ্বরের কাছে বলছে, হে গোবিন্দ আমার একটাও ছেলে হলো না। আবার অনেকজনের শুধু ছেলেই হয়ে যাচ্ছে, মেয়ে হচ্ছে না, গোবিন্দর কাছে কান্নাকাটি করছে, গোবিন্দ একটা মেয়ে হলো না। এ দোষটা কার? গোবিন্দ না, আমার নিজের কর্মফল। গুরু ধরিনি, জানি না। আর ডাক্তারবাবু বলছে তোমরা আমাদের কাছে এসো, আমরা তোমাদের
সব সমাধান শেষ করে দেবে। তাহলে গুরুর কাছে গেলে গুরু পথ বলে দেবে। তাই বাউল বললেন, যত সাধন ভজন ভাই ওই নদীতে হয়, নদীতে ছাপ দিও না তুমি সাঁতার জানো না, তুমি ছাপ দিও না বন্ধু সাঁতার জানো না। আবার প্রেমের ঘরে ঢুকলে বন্ধু, প্রেমের ঘরে ঢুকলে বন্ধু মরণের ভয় রবে না। নদীতে ঝাঁপ দিও না বন্ধু সাঁতার জানো না, নদীতে ঝাঁপ দিও না বন্ধু সাঁতার জানো না। গুরু ধরে সাঁতার শেখো, গুরু ধরে সাঁতার শেখো, অকালে প্রাণ দিও না দিও না দিও না। আর কি হবে এই মহানব জন, কবে বসব সাধুর সনে, কবে বসব সাধুর সনে। হেলাই হেলাই দিন চলে যা, আমায় হেলাই হেলাই দিন চলে যা, ঘিরে নিল কালে আর কি হবে মহানব জন, সাধুর সনে কবে বসব গুরুর সনে।
আর কি হবে মানব জন, কবি বসব গুরুর সনে, কবি বসব সাধুর সনে। ছাদে থেকে নামিয়ে এনে তাকে সিঁড়ির তলায় বসিয়ে দেওয়া হয়। এই আমাদের মতো ছেলেরা বিয়ে করে বাবা মাকে ভুলে যায়। তাই পদকর্তা বললেন, যাদের জন্য হবে এসে দেখি ছোয়ালো, তাদের কষ্ট দিও না গো, বাঁচতে হয় ভালো। এখন পায়ে কেউ হাত দিতে পারে মানে মন চায় না। ওই পিতামাতার চরণে যদি হাত দিয়ে তীর্থস্থানে যাওয়া যায়, পিতামাতা যদি আশীর্বাদ দেয়, সেই তীর্থ তার পূর্ণ হয়। তাই বাউল বলে, ¶¶
তাদের জন্য ভাবে এসে দেখি চোয়ালো, তাদের কষ্ট দিও না গো বাঁচতে হয় ভালো। ওই পিতা মাতার থাকলে আসিস, পিতা মাতার থাকলে আসিস, ধন্য হয় মানব জন। তাই বাউল বললেন, দুই মনকে এক মন করতে হবে, দুই মন যদি এক না হয় তাহলে আমাদের ভজন সাধন বৃথা হয়ে যাবে। তাই পদকর্তা বললেন, জয় 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 কৃষ্ণ গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল। বাহ বাহ, জয় মা জয় মা, জয় ভবা জয় মা, জয় রাধা গোবিন্দ জয়, জয় অনুষ্ঠান কমিটি সকল মঙ্গলের জন্য জয়, এই নদিয়াবাসীর সকলের জন্য হয় জয় জয়। তাই মহাজন বললেন, ও তোমায় দেখে ও হরি তোমায় আমি দেখে 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 আমি আপনি দেখে দেখে হলাম সারা, একবার দেখা দাও দেখা দাও হরি আর না ঘুমাও, জাগো গোলক বিহারি হরি হরি, তুমি আর না ঘুমাও। বাবা বাবা, অনেকদিন পরে আজকের পেয়েছি আমার স্বামী, মানে আমার ঠাকুরপো, যা আছে আজকের মোটামুটি ঝাড়িয়ে নেবো আপনাদের সামনে, যা হয় হবে।
হরি আর না ঘুমা যাবো গোলক কবি হরি হরি তুমি আর না ঘুমা জয় জয় রাধা গোবিন্দ চরণ নান করে আরেকবার হরি বল বাবা হরি হরি বল হরি বল যদি আপনারা একটু প্রেম করতে পারেন আপনি বলবেন এ আবার কি ধরনের বাউল রে বাবা, প্রেম মানে একটা ছেলে আর একটা মেয়ে হুড়ু হুড়ি করবে ওর নাম তো প্রেম। আপনার মাথাটাই নষ্ট আর আমার মনে আছে কষ্ট। হরিব আগানে বাগানে বেগুন বাগানে আগ বাগানে ভুট্টাও বাগানে প্রেম করে করে বেড়ে ফেল ঘামে ঘাম। আমার কথা শুনে কেউ অপরাধ নেবেন না বাবা, যে প্রেম করলে
আপনার প্রেমের বাগানে ফুল ফুটবে, আপনি বেঁচে যাবেন, সেই প্রেম।